मेडिसिन ई हेल्प हेल्थ केयारे आपनाके स्वागत जानाई। आज के एक आलादा टॉपिक निये आलोचना करब। आपनारा देखते ही पारछेन जे फार्स्ट एड बक्स, एई फार्स्ट एड बक्से प्रयोजनीय सूचनार भित्तिते तथा प्राथमिक चिकित्सार दरुन आमरा की की मेडिसिन संग्रह करे रखते पारी। आमादेर दैनन्दिन जीवने चलार पथे বিভিন্ন প্রকার রোগ ব্যাধি এসেই থাকে। এই রোগ ব্যাধির হাত থেকে বাঁচার জন্য আমাদের বেসিক্যালি নর্মাল কিছু ওষুধপত্র বাড়তে রাখা অতি আবশ্যক। আমাদের যে কোনো ধরনের শারীরিক রোগে রোগ আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে আমরা যদি একটু করে প্রাথমিক চিকিৎসা করে নেই, সেক্ষেত্রে রোগী অনেক আয়ত্তে আসে। এই প্রাথমিক চিকিৎসা সঠিকভাবে করতে গেলেও আমাদের কিছু বেসিক নলেজ থাকা অত্যন্ত জরুরি। আমরা বিভিন্ন ধরনের কাজকর্ম করতে গিয়ে অনেক সময় বিভিন্নভাবে আঘাতপ্রাপ্ত হই। সেই আঘাতপ্রাপ্তের হাত থেকে বাঁচতে গেলেও আমাদের কিছু প্রাথমিক চিকিৎসার দরকার আছে। যেমন শরীরের কোনো স্থানে আকস্মিকভাবে কেটে গেল, বা হঠাৎ করে জ্বর আসলো, বা পেটে ব্যথার সৃষ্টি হলো, বা হঠাৎ করে শরীরের কোনো অংশে চোট লেগে গেল, বা বাড়ি লেগে গেল, সেই জায়গাটা ফুলে গেল, বা বাড়িতে ছোট বাচ্চা রয়েছে, খেলতে গিয়ে কোথাও আঘাতপ্রাপ্ত হয়েছে, বা কোনো অংশ ফুলে গিয়েছে, বা হাত পা কাটা গিয়েছে, এমন অনেক রোগ সমস্যা দেখা দেয় যা আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গেই হাতে কাছে ডাক্তারের দেখা পাওয়া যায় না বা ডাক্তারের নাগাল পাওয়া যায় না। সেই সময় আমাদের এই প্রাথমিক ট্রিটমেন্ট খুব উপকারী হয়ে ওঠে। তো প্রত্যেকেরই প্রাথমিক ট্রিটমেন্টের জন্য কিছু মেডিসিন বাড়িতে সংগ্রহ করে রাখা অত্যন্ত আবশ্যক। তো সেই প্রয়োজনীয় মেডিসিন বা ওষুধপত্র হিসেবে আমরা কী কী সংগ্রহ করে রাখতে পারি? ক্ষতস্থানে ওষুধ বা ব্যান্ডেজ লাগাতে গেলে সেই ওষুধকে কাটতে হবে বা ব্যান্ডেজকে কাটতে হবে, এর জন্য কাঁচির দরকার আছে, সেই জন্য গেসি রাখতে হবে। কোনো স্থানে কেটে গেলে সেই রক্ত বন্ধ করতে ব্যান্ডেজের প্রয়োজন আছে, সেক্ষেত্রে আমরা ব্যান্ডেড এবং ব্যান্ডেজ কাপড় রাখতে হবে। ক্ষতস্থানের নোংরা বা পয়জাম মুছতে তুলোর প্রয়োজন আছে, এরই ভিত্তিতে তুলো রাখতে হবে। অ্যান্টিসেপটিকের হাত থেকে বাঁচতে ক্ষতস্থান অ্যান্টিসেপটিক লোশন বা ক্রিম দিয়ে পরিষ্কার করতে হবে, এরই ভিত্তিতে অ্যান্টিসেপটিক লোশন বা ক্রিমের প্রয়োজন আছে। সেক্ষেত্রে আমরা স্যাভলন, হাইড্রোজেন পারক্সাইড, ডেটল ব্যবহার করতে পারি। তো এর মধ্যে হাইড্রোজেন পারক্সাইডের রেজাল্ট খুব ভালো। এবং যদি আমাদের গ্যাসের সমস্যা হয়, সেক্ষেত্রে আমরা গ্যাসের ওষুধ হিসেবে পেন্ডি, রেগুলডি ইত্যাদির মতো ট্যাবলেট রাখতে পারি। মার্কেটে পেন্ডি এবং রেগুলডির রেজাল্ট খুবই ভালো। এই রেগুলডি ক্যাপসুল গর্ভবতী মায়েরাও খেতে পারে। যদি হঠাৎ করে পেটের ব্যথা হয়, সেই পেটের ব্যথায় আমরা ডোটিন ডিএস খেতে পারি। এই ডোটিন ডিএস ট্যাবলেট যে কোনো ধরনের পেটের ব্যথায় খাওয়া যায়, যেমন গলগণ্ড হয়ে পেটের ব্যথা, কিডনিতে পাথর হয়ে পেটের ব্যথা, মা বোনদের ঋতুস্রাবের জন্য পেটের ব্যথা ইত্যাদি যে কোনো পেটের ব্যথায় এই ডোটিন ডিএক্স খাওয়া যেতে পারে। হঠাৎ যদি জ্বর হয়, সেই জ্বরের ওষুধ হিসেবে আমরা যে কোনো ধরনের প্যারাসিটামল খেতে পারি। সেক্ষেত্রে পি-500 বা প্যারাসিট-500 আমরা বাড়িতে রাখতে পারি। হঠাৎ কোথাও যদি আঘাত লাগে, আঘাত লেগে সেই স্থান ফুলে যায় বা প্রচণ্ড ব্যথা করে, সেই সময় আমরা মুভ মলম বা মুভ স্প্রে ব্যবহার করতে পারি। এবং এই আঘাত লাগার ফলে যে ধরনের ব্যথার সৃষ্টি হয় বা ব্যথার ফলে জল আসে, তখন আমরা জেরোডল এসপি নিতে পারি। এটি জ্বর ও ব্যথায় দুইই ভালো কাজ করে। হঠাৎ করে মাথা ঘোরা বা মাথার যে কোনো ধরনের যন্ত্রণায় আমরা সেরিডন ব্যবহার করতে পারি।
এরপর শরীরের কোনো স্থানে যদি পুড়ে যায় বা আগুনের মধ্যে চলে যায়, সেক্ষেত্রে আমরা বার্ন হেল বা ব্রান ফেস ক্রিম লিকুইড লোশন ব্যবহার করতে পারি। বা শরীরের কোনো স্থান যদি কেটে যায়, সেই কেটে যাওয়ার ক্ষত শুকোতে আমরা বেটাডিন মলম ব্যবহার করতে পারি বা পবিসেবের মতন ক্রিম অথবা লোশন ব্যবহার করতে পারি। বাড়িতে শিশু যদি কোনো প্রকার আঘাতপ্রাপ্ত হয়, সেই আঘাত থেকে রক্ত যদি না বের হয়, সেক্ষেত্রে আমরা আর্নিকা বা আর্নিকা মন্থা ব্যবহার করতে পারি। আর্নিকা জেল ক্ষতস্থানে লাগার জন্য এবং আর্নিকা মন্থানা খাওয়ার জন্য। ক্ষতস্থান থেকে যদি রক্ত না বের হয়, তবেই সেই ক্ষতস্থানে আর্নিকা জেল লাগাবেন। এছাড়া রক্ত বেরোলে এই আর্নিকা জেল সেই ক্ষতস্থানে লাগাবেন না। এই আর্নিকা জেল মাথা থেকে পা পর্যন্ত যে কোনো স্থানে লাগা যেতে পারে। এছাড়াও আপনারা জ্বর পরীক্ষা করার জন্য থার্মোমিটার, পালস পরীক্ষা করার জন্য পালসক্রিমিটার এবং শরীরে গ্লুকোজের পরিমাণ চেক করতে গ্লুকোজমিটার সংগ্রহ করে রাখতে পারেন। এছাড়াও আপনারা আপনার প্রয়োজন মতো মেডিসিন বা সরঞ্জাম সংগ্রহ করে রাখতে পারেন। এই চ্যানেলে সবসময় যে কোনো ধরনের মেডিসিন বা ওষুধের বিস্তারিত তথ্য দেওয়া হয়ে থাকে। কোন মেডিসিন কী কাজ করে, কোন রোগের কী ওষুধ ইত্যাদি সম্পূর্ণ তথ্য পাবেন আপনারা এই চ্যানেলের মাধ্যমে। মেডিসিন রিলেটেড তথ্য পেতে বা আমার দেওয়া তথ্য যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদেরও মেডিসিন রিলেটেড তথ্যের সাহায্য পেতে ভিডিওটিকে শেয়ার করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মেডিসিন সেবনের পূর্বে অবশ্যই মেডিসিনের ডোজ সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে তারপরেই সেবন করবেন।